নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আর মাত্র 15 দিন এই বিরল রাজযোগে 5 রাশির গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই বিরল রাজযোগ আর 15 দিন রয়েছে, অর্থাৎ 18 অগস্ট পর্যন্ত। এই সময়টা কাজে লাগান, এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি ডেডিকেশন আমি করছি। বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে। মেষ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করে মঙ্গল এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ মাত্র 15 দিন রয়েছে এবং যাওয়ার আগে এই বিরল রাজযোগ 5 রাশিকে এক কথায় টাকার বন্যা করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে জানাবো। দেখুন, মঙ্গল হচ্ছে সেনাপতি আর বৃহস্পতি হচ্ছে মন্ত্রী, অর্থাৎ মন্ত্রী এবং সেনাপতির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়েছে। ভিডিওগুলো একটু ভালো করে বুঝবেন। আমি বারবার একটি কথা বলি, কৌশিকদা যারা ভিডিও শুনেন না, অনেকটা অ্যাস্ট্রোলজি কিন্তু অনেকে শিখে যান। এই যে আমাদের নবগ্রহ রয়েছে কি না, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে গ্রুপ কিন্তু রয়েছে। যেমন ধরুন রাহু, কেতু, শনি এবং শুক্র একটা গ্রুপে, এবং আরেকটি যে গ্রুপ রয়েছে সেখানে হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, রবি, এখানে কিন্তু গ্রুপ কিন্তু দুটি গ্রুপ কিন্তু রয়েছে এবং বুধ। এবার দেখা দরকার যে আপনার জন্মছকে বাই বার্থ চার্ট এই নবগ্রহের মধ্যে কোন গ্রহগুলো আপনার শুভ রয়েছে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা আপনি তো বলছেন হবে, হ্যাঁ ডেফিনেটলি হবে, আমি তো এখান থেকে কোটি কোটি মানুষের জন্মছক নিয়ে বসছি না, এটা বোঝার ব্যাপার রয়েছে। আমি বর্তমান যে গ্রহের গোচর আমি জাস্ট রিড করছি, জাস্ট পড়ে দিচ্ছি, কিন্তু এখানে ব্যক্তিগত জন্মছক নিয়ে আলোচনা করছি না। রাশি তো একই রাশির প্রচুর মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, কি কোটি কোটি জন্মছক কি আমার হাতে রয়েছে? এটা একটা সার্বিক বিচার, একটা সম্ভাবনা, এটাই যে ফাইনাল হবেই আপনাদের সাথে এটা নয়। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে, যদি আপনার বাই বার্থ চার্ট যখন আপনি ভূমিষ্ঠ হয়েছিলেন তখন যদি আপনার জন্মছকে বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগ থাকে কি না, তবেই কিন্তু এই লাভটা কিন্তু পাবেন, এই বিরল রাজযোগের লাভ পাবেন। কৌশিকদা যে কথাগুলো বলে কি না, হাওয়াতে কোনো সময় আমি কথাগুলো বলি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু এই কথাগুলো বলি। আর আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কি না দায়িত্বের সাথে, ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, লজিক্যালি কিন্তু আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে বুঝাই। নবপঞ্চম রাজযোগ এবং বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজযোগ ফ্যান্টাস্টিক রেজাল্ট দিবে এই 5 রাশিকে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন কি না, একের পর এক ঋণ, অর্থাৎ ঋণের বোঝা নিয়ে আপনি কাঁধে নিয়ে চলছেন, এর জন্য আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে যার মাধ্যমে
ঋণ থেকে ঋণ মুক্তি আপনাদের হবেই, আমি দায়িত্ব নিয়ে এবং গ্যারান্টির সাথে বলছি। বিবাহ হচ্ছে না বা দাম্পত্য সুখের জায়গায় সমস্যা রয়েছে, সন্তানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে, ব্যবসা আপনার হচ্ছে না, কর্মক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, শত্রুতা, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি। একমাত্র জ্যোতিষশাস্ত্রই এখান থেকে কিন্তু টেনে তুলবে, আর কৌশিকদা যার হাত ধরে জানেন তাকে কিন্তু টেনে তুলে। সবার কিন্তু আমি হাত ধরি না, যার যার হাত ধরি কি না তাদেরকে কিন্তু আমি টেনে তুলি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, খুব চ্যালেঞ্জ এবং দায়িত্ব এবং কনফিডেন্সের সাথে বলি। আর আমার প্রেডিকশন আমি বারবার বলি মাটিতে পড়ে না। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময় এই 15টার দিন গুছিয়ে নিন, কারণ জ্যোতিষশাস্ত্রই কিন্তু আগাম বার্তাগুলো কিন্তু দেয়। এই 15টা দিন যদি আপনারা গুছিয়ে নিতে পারেন না, আগামী ব্রাইট ফিউচার হবে, উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু হবে। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে বলবো। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকলে আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু লাখপতি কোটিপতি হওয়ার কিন্তু যোগ রয়েছে। লিখে রাখুন কোন কোন এই সৌভাগ্যশালী রাশি। বর্তমান যে বৃহস্পতি এবং মঙ্গলের যে নবপঞ্চম রাজ্য, এই রাশিগুলির গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে, স্বর্ণ যুগের সূচনা আসতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির রাশিতে বৃহস্পতি, পঞ্চম স্থানে মঙ্গল। বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম রাজ্যকে আপনাদের বড় ধরনের কার্যক্ষেত্রে সিদ্ধি হবে। আপনার গোল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকার সঙ্গে, সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। আপনার রাশির অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে, আপনাদের এই সময় কোনো ভূমি বা ভবন এর জায়গা থেকে কিন্তু আপনারা প্রফিট কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের এই পঞ্চমভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু সাহস পরাক্রমটা বৃদ্ধি করবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের নবম পতি, এবং নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি আপনাদের পঞ্চম পতি, কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে। এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। এই সময় আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডেইলি ইনকাম, মান সম্মান, যশ বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির এক কথায় লালে লাল হতে চলেছে। এই নবপঞ্চম রাজ্যকে ধনুরাশির বড় ধরনের কাজ সিদ্ধি হতে চলেছে, সিদ্ধি লাভ পেতে চলেছে। ধনুরাশির দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হতে চলেছে। ধনুরাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় আপনার বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলে। 4 নম্বর রাশি কর্কট রাশি ধনভাবে অবস্থান করছে মঙ্গল, আপনার পঞ্চম পতি, আপনার দশম পতি, দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার ভাগ্যাধিপতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এবং এর পাশাপাশি ধনভাবে পঞ্চমপতি অবস্থান করে আকর্ষিক অর্থপ্রাপ্তি, ফিনান্সিয়াল গেইন আপনাদের করবে এবং কর্মক্ষেত্রে সুবিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো আপনারা এই সময় লাভ পাবেন, বিশেষ করে ইনকামের জায়গা আপনাদের বাড়বে, যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের ইনকাম বাড়বে এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এবং ডেলি ইনকাম এবং বৈবাহিক সুখ আপনাদের বৃদ্ধি পেতে কিন্তু চলেছে। 21 বছর পর এই বিরল রাজযোগে 5 রাশির হতে চলেছে মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের উন্নতি চোখে পড়ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।